আসসালামু আলাইকুম সকলকে আলোকিত সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ক্যাংরাছড়ি বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে নিখিল কুমার চাকমা কাতায় দুর্গম পাহাড়ে জাতীয় গ্রিডের বৈদ্যুতিক টাওয়ারের যন্ত্রপাতি চুরি ছড়িতে গড়ে উঠেছে মৎস্য অভয়াশ্রমশক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত ক্যাংরাছড়ি বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ ও খাদ্য সহায়তা প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং রাঙ্গামাটি জেলা পরিষদের উদ্যোগে জেলার বিলাইছড়ি উপজেলার ক্যাংরাছরি বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যশস্য প্রদান করা হয়েছে বৃহস্পতিবার এগারোই মে সকাল দশটায় ক্যাংরাছড়ি বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংশীপ্র চৌধুরী বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জেলা পরিষদ সদস্য রামলিয়ানা অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ষাটজন ব্যবসায়ীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে নগদ দশ হাজার টাকা করে সর্বমোট ছয় লক্ষ টাকা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকে ত্রিশ কেজি করে চালসহ মশারি বিতরণ করা হয় শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে নিখিল কুমার চাকমা বিগত সময়ে অনেক সরকার এসেছে কেউ জনগণের কথা ভাবেনি পাহাড়ের সাধারণ মানুষের কথা চিন্তা করে বিদ্যুৎবিহীন এলাকাগুলোতে বিদ্যুতের ব্যবস্থা করে দিচ্ছে বর্তমান আওয়ামী লীগ সরকার তাই দেশের উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে অবশ্যই আবারও এই সরকার তথা শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে সেজন্য আমাদের সবাইকে নৌকামার্কে ভোট দিতে হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বৃহস্পতিবার এগারোই মে সকালে রাঙ্গামাটির লংদুদু উপজেলাধীন মাইনিমুখ মডেল হাই স্কুলের মাঠে মাইনিমুখ ইউনিয়নের বিদ্যুৎ সুবিধাবিহীন এলাকার পাঁচশো নয় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বিনামূল্যে হোম সোলার সিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন নিখিল কুমার চাকমা পার্ব্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সোলার প্রকল্পের প্রকল্প পরিচালক হারুন রশিদের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন লঙ্গদু সেনাজনের উপ অধিনায়ক রিফাতুজ্জামান লঙ্গদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারিক সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তা আগে কাপ্তাই দুর্গম পাহাড়ে জাতীয় গ্রিডের বৈদ্যুতিক টাওয়ার যন্ত্রপাতি চুরি কাপ্তাই সীতারঘাট এলাকার দুর্গম পাহাড়ের ওপর জাতীয় গ্রিড লাইনে সুউচ্চ উচ্চ টাওয়ারের গুরুত্বপূর্ণ মেম্বার অ্যাঙ্গাল ও নাটবোল্ট চুরির ঘটনা ঘটেছে এতে যে কোনো সময় টাওয়ার ধসে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন বন্ধ সহ মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে বুধবার দশ মে চন্দ্রঘোনা কাপ্তায় একশো বত্রিশ তেত্রিশ কেবি গ্রিড উপকেন্দ্রের ইনচার্জ টাওয়ারে চুরির ঘটনায় কাপ্তায় থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযোগপত্র থেকে জানা গেছে কাপ্তা উপজেলার জাতীয় গ্রিডের একশো বত্রিশ কেবি সীতারঘাটস্থ চন্দ্রঘা কাপ্তায় সঞ্চালন লাইনের নশো ছাব্বিশ ও নয়শো সাতাশ নং টাওয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন পরিমাপের প্রায় ষাটটি অ্যাঙ্গেল এবং পিজি জয়েন্টের নাটবলো্ট কে বা কারা চুরি করে নিয়ে যায় বর্তমানে টাওয়ারটি মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে যে কোনো সময় ওই টাওয়ার ধসে জাতীয় গ্রেডে বিদ্যুৎ বিপর্যয় সহ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে এদিকে টাওয়ারটি দুর্ঘটনার পতিত হলে প্রাণ প্রাণহানি বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয়রা জানায় চোর শনাক্ত করা সহ দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার দশ মে কাপ্তা থানায় একটি অভিযোগ দায়ের সহ বিষয়টি গুরুত্ব সহকারে সংশ্লিষ্ট প্রশাসনকে চিঠি দিয়ে অবগত করা হয়েছে বলে উল্লেখ করেন জাতীয় পাওয়ার গিট চন্দ্রঘোনা কাপ্তায় একশো বত্রিশ তেত্রিশ কেবি গ্রিড উপকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলমগীর হোসেন বাঘাইশরীতে গড়ে উঠেছে মৎস্য অভয় আশ্রম পার্বত্য চট্টগ্রাম মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙামাটির বাঘাইশ্বরী উপজেলার মেদিনীপুর এলাকায় কাঁচালং নদীতে গড়ে উঠেছে দেশীয় প্রজাতির মাছের বিশাল অভয়াশ্রম দু হাজার উনিশ দু বিশ অর্থ বছরে উপজেলার সারোয়াতলি খেদারমারা ও আমতলি ইউনিয়নের কাঁচালং নদীর এক কিলোমিটার এলাকা জুড়ে এই বিশাল আশ্রম গড়ে তোলা হয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধানে আশ্রমটি রক্ষণাবেক্ষণ ও পাহারায় গ্রামবাসীদের জন সদস্য নিয়ে মৎস্য আশ্রম রক্ষণাবেক্ষণ কমিটি গড়ে তোলা হয়েছে এই কমিটির লোকজন শিকারীদের হাত থেকে মাছ রক্ষার পালাক্রমে পাহারা দেয় এখানে এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা নবোয়াল চাকমা জানান অভয় আশ্রমটিতে কার্প জাতীয় মাছের পাশাপাশি বাচা পাবদা লাচু বোয়াল চিতল সহ নানা প্রজাতির মাছ রয়েছে এখানে একটি রুই কাতলা ও বোয়াল মাছের ওজন দশ থেকে পনেরো কেজি পর্যন্ত রয়েছে এই কর্মকর্তা বলেন তাদের নিয়মিত তদারকির পাশাপাশি স্থানীয়দের সচেতনতা বৃদ্ধিতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে এই আশ্রমটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা গেলে কাপ্তা এলেকে মাছের ঘাটতি থাকবে না মাছ অভয় আশ্রম রক্ষা কমিটির সভাপতি রিবন চাকমা জানান প্রতিদিন নিয়ম করে মাছকে খাবার দেন তারা মেদিনীপুর বনবিহারের উচ্ছিষ্ট খাবার সংগ্রহ করে নদীতে ফেলা হয় মাছের তুলনায় খাবার খুবই কম তাই সরকারিভাবে খাবার সহ প্রয়োজনীয় সহযোগিতা পেলে এই অভয়াশ্রম আরও সাফল্য লাভ করবে এ বিষয়ে বাঘাইছুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাহিম বলেন এ বিষয়ে আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করব এই ছিল আমাদের সংবাদ করবাদবাদ সাথে থাকার জন্য